জয় নিতাই বন্ধুরা, আজকের আমি আবার একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি, তাহলে দেখতে থাকো। হাই, আমরা আবার তিনজন আজকে নতুন চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি। আজকের চ্যালেঞ্জ রাইস আর চিকেন কারি চ্যালেঞ্জ আর পকোড়াটা সাইড। যে এই সব মানে রাইস চিকেন আর এই পকোড়াটা শেষ করে ফেলবে সে তোমরা জানো জিতে যাবে, আর যে আজকে একদম লাস্ট মানে একদমই হেরে যাবে সে পানিশমেন্ট পাবে না। আর হ্যাঁ, আজকে পানিশমেন্টটা অনেক ইন্টারেস্টিং। তাহলে আমরা চ্যালেঞ্জটা শেষ চ্যালেঞ্জটা শুরু করবো, কিন্তু তোমরা প্লিজ ফুল ভিডিও দেখবে, স্কিপ করবে। তাহলে আজকে চ্যালেঞ্জটা শুরু করা যাক। বন্ধুরা, চ্যালেঞ্জে বড় মেয়ে হেরে গেছে, ওর পানিশমেন্ট হচ্ছে ঝাল জল খাবে, তো দেখতে থাকো পানিশমেন্টটা। পানিশমেন্টের জন্য আমি আধ গ্লাস জল নিয়ে নিয়েছি, তার মধ্যে দুটো শুকনো লঙ্কা আমি ভালো করে গুঁড়িয়ে মিশিয়ে দেব। তারপরে এই গুলানোর ঝাল জলটা আমি আমার বড় মেয়েকে পানিশমেন্ট হিসাবে খেতে দেব। তাহলে দেখতে থাকো বন্ধুরা। এই তো পানিশমেন্ট লাগছে, খেয়ে গেল, খাও খাও, আমি এত ঝাল খাচ্ছি, মাংস চিকেন ঝাল, তার উপরে এই পানিশমেন্টও ঝাল, সবকিছুই ঝাল, আমি ঝাল খেয়ে খেয়ে ঝালময় হয়ে যাচ্ছি। আপনারা দয়া করে আমার জন্য একটা লাইক দিয়ে দেবেন, ভিডিওটা পুরো দেখবেন, একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কি বলবো, তোমাকে এখন এটা খেতে হবে। এবছরে খাবেন তো, খান না, এত ভয় কোনোদিন লাগে না, আজকে এটা খেতে যত ভয় লাগছে আমি বুঝতে পারছি, এটা খাওয়ার পরে আমি বাথরুমে ঢুকতে পারবো। পানিশমেন্টটা দেখে নিশ্চয়ই তোমাদের মজা লেগেছে। তাহলে আজকের মতন ভিডিওটা এইখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, শেয়ার করবে। তো আজকের মতন টাটা, বাই বাই, জয় নিতাই।